नमस्कार केजी टू এর বাচ্চারা, দেখো তোমরা ইংলিশ পড়ছো, ইংলিশ বই এখন পেয়েছো। ইংলিশ বই প্রথমটা পড়ছো এ ফর বি ফর যেগুলো আছে তোমাদের সেগুলো খুবই ছোট ছোট। তোমরা যেহেতু কেজি টু উঠে গেছো তোমরা একটু বড় বড় ওয়ার্ড পড়তে হবে। বইতেও কিন্তু দেখো ছোট ছোট ওয়ার্ডগুলোই আছে, হ্যাঁ বইয়ের ওয়ার্ডগুলো তো অবশ্যই পড়বে। আর আমি কয়েকটা বড় বড় ওয়ার্ড দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো মুখস্থ করবে। তোমাদের এখন খুবই সুন্দর, তোমরা বলতে পারো পড়তেও পারো, অতএব এইগুলো তোমরা একটু পড়ে দেখবে আর মুখস্থ করবে। দেখো এ ফর এখানে আছে, অ্যান্ড একটাই আছে, এ ফর অ্যান্ড, বি ফর বল, সি ফর ক্যাট, এগুলো তোমরা নার্সারি থেকেই পড়ছো। এখন তোমরা একটু বড় বড় পড়ো। দেখো এ ফর দিলাম আমি অ্যাস্টার, এ ফর অ্যাস্টার মানে হচ্ছে তারাফুল, আর এ ফর এয়ারোপ্লেন মানে উড়োজাহাজ, আকাশে যে যান সেটা হলো উড়োজাহাজ। আর বি ফর বেবি, তোমরা সবাই শিশু, বি ফর বেবি, বেবি মানে শিশু। আর বাফালো, বাফালো মানে মহিষ, যেটা এমনি কথায় বলে মোষ, মোষকে ভালো কথায় বলে মহিষ, মহিষ বাফালো মানে। আর সি ফর ক্লন, ক্লন মানে জোকার, আর তোমরা জোকার দেখেছো, সার্কাস দেখে থাকবে, সেটা হলো জোকার। আর সি ফর কাকু, কাকু মানে কোকিল, কোকিল একটা পাখির নাম। ডি ফর ড্রাম, ড্রাম মানে বাদ্যযন্ত্র, আর ডি ফর ডাঙ্গি, ডাঙ্গি মানে গাধা। এগুলো তোমরা মেকওয়ার্ড দুটো করে শিখবে আর পড়বে, বানানগুলো আগে মুখস্থ করে তারপর তোমরা মেকওয়ার্ডগুলো করবে, ঠিক আছে? আমি এই চারটে দিলাম, এই চারটেই তোমরা মুখস্থ করবে, পরে আবার করবে।